একজন দায়ের হাতিয়ার হলো আলেম একজন দায়ীর মূল সম্বল হলো এলেম কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি উল্টাটা যার গলায় জোর যত বেশি যার কথার চতুরতা যত বেশি তিনি দেখবেন বড় দায়ী আমি কর্মী ভাইদেরকে বলবো যে সংখ্যা অধিকের দিকে আপনি মোহিত হবেন না অধিক সংখ্যা পাওয়ার জন্য অধিক কর্মী পাওয়ার জন্য অধিক লোক পাওয়ার জন্য আপনি বেশি ব্যস্ত হবেন না আপনার দাওয়াত যদি সহি পরীক্ষা তরিকা মতো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মত যদি হয় ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ দাইল আল্লাহ কে যে বা যারা আল্লাহর পথে দাওয়াত দেন তিনি বা তারা দাইল আল্লাহ কাজ কম করেন দাওয়াতই কাজ কম হোক কিন্তু এই কাজের মধ্যে যদি ইখলাস থাকে ইনশাআল্লাহ এই দাওয়াতের বরকত একদিন হবে এবং তাওহিদ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ কুরআন এবং হাদিসকে সামনে রেখে জামাতবদ্ধ প্রচেষ্টা যদি আমরা এগিয়ে যাই ইনশাআল্লাহ একদিন একদিন এই কুফুর বিদায় নিবে শিরিক বিদায় নিবে বিদাত বিদায় নিবে এবং তাওহিদের পতাকা সুন্নতের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين أن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولو آية حدثوا عن بني إسرائيل ولا حرج অমান কাজাবা আলাইয়া মোতাহু বুখারিম আলহামদুলিল্লা আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মোহতারাম আমিরি জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত আমার সামনে উপবিষ্ট মুসলিম বাতৃমণ্ডলী আমরা আল্লাহ আল্লা সুবহানাউতালার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবাহ আমাদেরকে কর্মব্যস্ত সময় থেকে একটু সময় বের করে আল্লাহর দিন বোঝার জন্য কোরআন এবং সহি আদিসের ডাকে আজকে এখানে আসার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ এবং সালাম বর্ষিত হোক সেই প্রিয় মহামানবের প্রতি যার আদর্শের মধ্যে রয়েছে মানবজাতির জাতির কল্যাণ যার আদর্শের মধ্যে রয়েছে মানব মুক্তি সেই মহামানবের প্রতি অসংখ্য দুরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ আলাইহি আলেহী আল্লাহ আলাইহি সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় দায় ইল আল্লাহর বৈশিষ্ট্য দায় ইল আল্লাহর গুণাবলী দায় ইল আল্লাহর চরিত্র দায় ইল আল্লাহকে যে বা যারা আল্লাহর পথে দাওয়াত দেন তিনি বা তারা দায় ইলাল্লাহ দায় ইল্লাহ আম সমস্ত মুসলিমকে দায় ইলাল্লাহ বলা যায় রাসুল উল্লাহ সাল আলি বিদায় হজের বাসনে তিনি লক্ষাধিক সাহাবার সামনে মৃত্যুর একাশি দিন পূর্বে দাত্তহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন ফাল ইউবাল্লাগা শাহিদাল গায়েব তোমরা যারা উপস্থিত হয়েছো

মান মিনকুম মুনকারান ফাল ইউগাইর বিয়াদি তোমাদের কেউ যদি অন্যায় কিছু দেখে সে যেন হাত দ্বারা পরিবর্তন করে দেয় আইনলাম ইস্তাতী ফবিলিসানি সে যদি হাত দ্বারা পরিবর্তন করতে সক্ষম না হয় তাহলে সে কথার দ্বারা মুখের দ্বারা পরিবর্তন করবে আইনলাম ইস্তাতী সে যদি হাত দ্বারা প্রতিহত করতে না মুখ দ্বারা প্রতিহত করতে না পারে তাহলে সে অন্তরে ঘৃণা করবে অন্তরে পরিকল্পনা করবে কিভাবে অন্যায়কে উৎখাত করা যায় এই হাদিসের আলোকে বোঝা যায় কোনো মুসলিম ব্যক্তি যদি একটি আমলতার জানা থাকে একটি রাসুল সাল্লাহ জানা থাকে একটি ভালো কাজের কথা জানা থাকে এইটা অন্যের নিকটে পৌঁছিয়ে দেওয়া জরুরি এই হিসাবে আমরা বলতে পারি যে সকল মুসলিম দা ই আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দেওয়ার যোগ্য ব্যক্তি সে যতটুকু জানে ততটুকু অ্যালেমের সম্মানিত উপস্থিতি খাস বায়ু ও দায় আল্লাহ রয়েছে আল্লাহবুল আল আমিন বলছেন অলসাকুম মিংকুম ওম্মা তোমাদের মধ্যে একটি দল থাকা দরকার এ আমুরুন আবিল মা রুফ হুয়ান যেই দলের কাজ হবে তারা ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে দাওয়াতি কাফেলের আমভাবে হোক অথবা ভাবে হোক প্রত্যেক দাইল আল্লাহর গুরুত্বপূর্ণ কতগুলি গুণাবলী থাকা দরকার কতগুলি বৈশিষ্ট্য থাকা দরকার যেই বৈশিষ্ট্যগুলি অর্জন করে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে সেই দাওয়াত আল্লাহর কাছে মাকবুল হবে গ্রহণযোগ্য হবে এবং সেই দাওয়াতের বিনিময় প্রতিদান পাওয়া যাবে এবং জান্নাত লাভ করা যাবে এই এইরকম কিছু গুণাবলী এবং চরিত্রের কথা আমরা আজকে আলোচনা করব। এক নম্বর যে চরিত্র সেটা হলো এখলাস ও ওয়াল আমাল আমলের মধ্যে এবং নিয়াতের মধ্যে এখলাস থাকা একনিষ্ঠতা থাকা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য তার দিন জমিনে বাস্তবায়নের জন্য রাসূল সল্লাহ লাহু আলাই সুন্নাতকে প্রচারের জন্য দাওয়াত থাকবে আল্লাহাবুল আলামীন তার কাছে আমল কবুল যোগ্য হওয়ার জন্য কতগুলি মূল নীতিমূলক আয়াত কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে কোন আমলটা আল্লাহর কাছে কবুল যোগ্য হবে তার একটা আয়াত হলো সুরাল বা ইয়েরাতের পাঁচ নম্বর আয়াত আল্লাহাবুল আলামিন বলছেন ওমা উমিরুম আমি তাদেরকে আদেশ দেই নাই তারা আদিষ্ট হয় নাই ওমা উমিরু ইল্লালিয়া আবদুল্লাহ মখলিসিন আলাহুদ্দিন তবে তাদেরকে যেটা আদিষ্ট করা হয়েছে আদেশ দেওয়া হয়েছে সেটা হলো তারা যখন কোন কাজ করবে কোন আমল করবে সেই আমলটা এখলাসে সহিত করবে দাওয়াত দেওয়া কি একটা কাজ না কাজ না উত্তম কাজ অমান আহসান কাম দা ইল্লাহ উত্তম কাজ আর এই উত্তম কাজ যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য না করেন একলাসের সহিত না করেন তাহলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না আবু ওমামে বাহিল রাজি আল্লাহ তালু বলেন যে একজন ব্যক্তি একজন ব্যক্তি সম্পর্কে রাসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ একজন ব্যক্তি যুদ্ধ করতে চাচ্ছে এই জন্য যে সুনামের জন্য যে সুনাম অর্জনের জন্য একজন ব্যক্তি যুদ্ধ করতে চাচ্ছে তার কি কোনো স্বভাব আছে তার কি কোনো প্রতিদান আছে তখন রাসূল সাল্লাল্লাহু বললেন লা লাইসা লাহু লা লাইসা লাহু লা লাইসা লাহু শাইউন তিনবারই কথাটা বললেন বলার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা মুনলিতির কথা বললেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালিন ইল্লা কানা লাহু খালিসান আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল কবুল করেন না চাই সে দাওয়াতই কাজ হোক চাই সে সালাত হোক চাই সে সিয়াম হোক চাইশে সে জিহাদ হোক যে কোন কাজ আল্লাহুল্লাহ মানুষ করুক না কেন সেটা যদি আল্লাহর জন্য না হয় একমাত্র আল্লাহর জন্য না হয় সেই আমলটা আল্লাহ কবুল করেন না বলে দিলেন সম্মানিত উপস্থিতি সম্মানিত কর্মীবৃন্দ কাজ কম করেন দাওয়াতি কাজ কম হোক কিন্তু এই কাজের মধ্যে যদি এখলাস থাকে ইনশাআল্লাহ এই দাওয়াতের বরকত একদিন হবে এবং তাও প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি দুই নম্বর যে গুণাবলী দুই নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো তারি আত্মারিকা সাহাইহা তারিকা আসাহাইহা সঠিক তরিকা হওয়া রাসুল উল্লাহ সাল্লা ইসলাম যেই তরিকায় দাওয়াত দিয়েছেন নবী রাসুলগঞ্জ যেই তরিকায় দাওয়াত দিয়েছেন মানুষদেরকে যেই পন্থায় ডেকেছেন সেই পন্থায় সেই পদ্ধতিতে সেই তরিকাতে আপনি দাওয়াত দিতে হবে রাসূল সাল্লাহ আলি সাল্লাম আমল কবুলের মূলনীতি বলে দিয়েছেন মা ঈশা আল্লাহ তাআলা থেকে হাদিস আসছে ছয় মুসলিমের মধ্যে মান্না আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া যে ব্যক্তি কোন আমল করলো যে ব্যক্তি কোন দাওয়াত দিল যে ব্যক্তি কোন সালাত পড়ল যত আমল করলো লাইসা আলাইহি আমরুনা কিন্তু আমাদের নির্দেশনা নাই এই কাজের ব্যাপারে ফাহুয়া আই মারদুদুন লাইসা লাহু সওয়াবুন ওয়ালা জাযা সেই আমলের কোনো সওয়াব নাই সম্মানিত উপস্থিতি আপনার দাওয়াত যদি রাসুলের তরিকা না হয় আপনার দাওয়াত যদি রাসুলের পদ্ধতিতে না হয় আপনার দাওয়াত যদি রাসুলের তরিকা মতো না হয় মনে রাখবেন আপনার যত কর্মী থাকুক না কেন আপনার সংগঠনের যত শাখা হোক না কেন আপনার সমাবেশে যত লোক হোক না কেন এই লোক কোনোদিনও আল্লাহর দরবারে কাউন্ট হবে না এটা গ্রহণযোগ্য হবে না সম্মানিত উপস্থিতি আমাদের সমাজে দাওয়াতের নামে যারা দাওয়াত করছে বিভিন্ন গাছ করতেছে চিল্লা দিচ্ছে বিভিন্ন কিতাবের সিলেবাসকে দিচ্ছে আমরা দেখতেছি যে কোনোটাই রাসুলের তরিকা নয় এই জন্য আমরা বলবো যে দাওয়াত কম হোক দাওয়াত অল্প হোক যদি রাসুলের তরিকা মতো হয় তাহলে সেই দাওয়াত ইনশাল্লাহ আমাদেরকে কেয়ামতের দিন সফলতা দিবে আমরা জানি যে অনেক অনেক নবী এবং রাসুলগণ সম্মানিত নবী এবং রাসুলগণ তারা সারা জীবন দাওয়াত দিয়েছেন দুইজন তিনজন একজন এমনকি কেউ একজন উম্মত নিবেন না তিনি কেয়ামতে উঠবেন এইরকম হাদিস আমাদের জানা আছে সুতরাং আমি ভাইদেরকে বলবো যে সংখ্যা অধিকের দিকে আপনি মোহিত হবেন না অধিক সংখ্যা পাওয়ার জন্য অধিক কর্মী পাওয়ার জন্য অধিক লোক পাওয়ার জন্য আপনি বেশি ব্যস্ত হবেন না আপনার দাওয়াত যদি তরিকা মতো হয় সৌল্লা সালিসামের তরিকা মতো যদি হয় ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই আসবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি তিন নম্বর যে চরিত্র তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো আল্লাহ আইল মুন আলেম অর্জন করা একজন দায়ের হাতিয়ার হলো আলেম একজন দায়ের মূল সম্বল হলো এলেম কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি উল্টাটা যার গলায় জোর যত বেশি যার কথার চতুরতা যত বেশি তিনি দেখবেন বড় দায়ী তিনি বড় আলেম তিনি বড় শায়েক কিন্তু ইসলাম কিন্তু তাই বলে না ইসলাম বলে যে আলেম দায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলেম রাসুল্লাহ সাল্লি ইসলামের ভবিষ্যদ্বাণী ছিল

একজন জাহেলকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে ফাসা আলু এবং তারা কোনো বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসা করবে এবং ওই 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 নেতা আলেম যিনি দায়িত্বশীল থাকবেন তিনি ফতুয়া দিবেন বেগাই রিয়েলমিন দাল্লু ও আজাল্লু সে নিজে পদভ্রষ্ট হবে এবং অমরকে করবে আজকে দেখেন ওয়াজের মাঠে যারা আছে বক্তৃতার মাঠে যারা আছে এমন এমন ওয়াজ আপনাকে শোনাবে এমন এমন বক্তৃতা শোনাবে যে শোনেন নাই এমন বক্তৃতা হাল্লাদের কাহিনী। হাল্লাদের সেই আল্লাহর সাথে কাহিনী যে মানসুর আল্লাহ দেখতে গেলেন জেলখানা শেষ হ্যাঁ মানসুর আল্লাহ আল্লাহ নবুল আলমিন নাকি মানসুর আল্লাহদের সাথে দেখা করতে আসলেন জেলখানা ভেঙে গেছে এইগুলির ওয়াজ আপনাকে শোনাবে আপনাকে সেই নুয়া আলাইসাল্লামের কাহিনী যে নুয়া আলাইসাল্লাম নাকি নৌকা তৈরি করেছিলেন যখন তখন সমস্ত লোক এখানে মলমূত্র ত্যাগ করলো তে একজন বুড়ি একদম অন্ধ ছিল তিনি ওই জায়গায় আসতেন মলমূত্র ত্যাগ করতে হঠাৎ করে তিনি পরে গেলেন আর চোখ ভালো হয়ে গেল এই বয় এই দেখে যত রুগী ছিল তখনকার সবাই নাকি এই মলমূত্র নিয়ে নৌকা পরিষ্কার করে দিলেন ওয়াজ তো চলতেছে সম্মানিত উপস্থিতি অ্যালেম থাকতে হবে ওয়াজের মধ্যে এই কথা বলে এই জন্য রাসুল সাল্লাম বলেছেন যে মানকে যাবো আলাইয়া মুতা আমিদান এলএম যদি না থাকে রাসুলের নামে আল্লাহাবুল নামে যদি মিথ্যা বলা হয় তাহলে সেই ব্যক্তির স্থান হলো জাহান নাম তিনি নিজেই করে নিল এই জন্য সম্মানিত উপস্থিতি এলেম অর্জন করতে হবে ইমাম বোখার আলাই তার সহি মধ্যে তিনি একটা বাপ তৈরি করেছেন করা করা জরুরি অর্জন করা ওয়াজিব কথা বলার আগে কাজ করার আগে আপনি একটা কথা বলবেন এই কথার মধ্যে আলেম থাকতে হবে কোরআন এবং হাদিসের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহাবদুল আমিন আমাদেরকে এলেম অর্জন করে কথা বলার তৌফিক দান করুক চার নম্বর যে গুণাবলী চার নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো এলেম অনুযায়ী আমল থাকতে হবে আপনি এমন বক্তৃতা দিলেন কিন্তু আপনার আমল নাই সেটা এটার আবার ভয়ঙ্কর তারপর মহান আল্লাহাবুল আহামিম বলছেন ইয়া ইউ আমানু লিমা তাকুলু না মালা তা ফালুন ও ইমানদাররা তোমরা কেন এমন কথা বলো যেটা তোমরা নিজেরা করো না আতা মুরু নানাসাবিলবির্রি ও তাং শউ নাংফু সাকু ওয়ান তুম ততুন কিতাব আ বলা তা কিলুন তোমরা কেমন একটা জিনিস যে তোমরা মানুষদেরকে সৎ কাদের আদর দিচ্ছ আর নিজেরাই বলে গেছো কেমন জিনিস এটাকে নিন্দা করা হয়েছে আনা সজ্জিয়াম্লাহু তা আলহানু বলেন যারা সুল থল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে আমাকে যখন মেয়ারাজের রজনীতে আল্লাহ আমি আলমী জান্নাত জাহান নাম দেখাচ্ছিলেন তখন এক ব্যক্তিকে আমাকে দেখানো হলো যেই ব্যক্তির জিহবাকে আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে আমি জিজ্ঞাস করলাম জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন হাউলাই খোতাবা উমিন উম্মাতিকু হে মোহাম্মদ সাল্লাম এরা হলো আপনার উম্মতের খোতাবা এরা হলো খতিবগণ বক্তাগণ ওয়াইজগণ আল্লাযীনা ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া লা সাউন যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিত কিন্তু নিজেরা বলে যেত সম্মানিত উপস্থিতি এই জন্য দায়ী ভাইদেরকে বলবো যে যতটুকু আপনি মানুষকে ভালো কাজের আদেশ দিবেন সেটা নিজে করার চেষ্টা করবেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে এক ব্যক্তিকে আনা হবে আনার পরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার সাথে সাথে তার পেট থেকে বের হয়ে যাবে এবং ওই লোক ঘুরতে থাকবে কামা ইয়াদুরুল হেমার যেমনি ভাবে একটা গাদা তার তার যে খুঁটি থাকে ওই খুঁটির পাশে ঘুরতে থাকবে তখন জাহান তার পাশে একত্রিত হয়ে যাবে একত্রিত হয়ে বলবে যে তোমার কেন এই অবস্থা তুমি তো মানুষদেরকে ভালো কাজের আদেশ দিতে তুমি তো আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে আর মন্দ কাজ থেকে নিষেধ করতে তোমার এই অবস্থা কেন তখন তিনি বলবেন বলবেন যে আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতাম কিন্তু আমি করতাম না আর আমি তোমাদেরকে মন্দ কাজের আদেশ দিতাম কিন্তু এটা আমি নিজেই করতাম সম্মানিত উপস্থিতি সম্মানিত দায়ীগণ সম্মানিত কর্মীবৃন্দ আমরা এমন কাজের আদেশ দিব না যেটা নিজেরা করি না তবে হ্যাঁ এখানে আপনি আদেশ দিতে পারবেন যেই কাজটা আপনার উপরে ফরজ নয় আপনি দরিদ্র মানুষ আপনার উপরে জাকাত ফরজ নয় আপনি দরিদ্র মানুষ আপনার উপর হজ ফরজ নয় আপনি হজ এবং জাকাতের ওয়াজ করতে পারবেন কারণ এটা আপনার উপর ফরজ নয় এবং যেই কাজ আল্লাহ হাবুল আলমী নিজে ফরজ করেন নাই যেমন আপনি হয়তো তাহাজুদ পড়েন না আপনি তাহাজুদের ওয়াজ করতে পারবেন কারণ আল্লাহ তাহাজুদের জন্য আপনাকে বাধ্য করেন নাই সুন্নত সালাদ বিভিন্ন দান সৎকা নফল জিনিস যেগুলি আল্লাহ রাবুল্লা আলমিন ফরজ করেন না এইগুলি আপনি করতে পারবেন কিন্তু যেইগুলি ফরজ ওয়াজিব হারাম এইগুলি যদি আপনি নিজেই ফরজের কথা বললেন ফরজ সালাদের কথা কিন্তু নিজেই বললেন বললেন না নিজেই নিজেই কথা কিন্তু জাকাত দিচ্ছেন না এই জন্য আল্লাহ রাবুল আলমিন ধরবেন এই জন্য একজন দায়ীর চার নম্বর বৈশিষ্ট্য হল তিনি যা বলবেন সেটা নিজে আমল করবেন পাঁচ নম্বর যে গুণ পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো ধৈর্য ধারণ করা সবর অবলম্বন করা আজকে আমাদের দায়ীদের মধ্যে চাঞ্চল্যতা হয়ে যায় এতদিন দাওয়াত দিলাম এতদিন এই সংগঠন করলাম কিন্তু মানুষ আমার ডাকে সারাই দেয় না মানুষ হক বুঝেই না মানুষ আমাকে মানে আমার কথা বুঝতেই চায় না তারা আমাকে এত নির্যাতন করে এই এইরকম অনেক দিকে অভিযোগ আসে কিন্তু আমরা যদি রাসুল সল্লি ইসলামের জীবনী দিকে দেখি রাসুল সল্লাহি সালামকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ফাসবির কামাফ সবারা উলুল আজমে মিনার রুসুল হে রাসুল আপনি ধর্যধারণ করুন যেমনিভাবে উলুল আজমে মিনার রুসুল দৃঢ়পত্তী রাসূলগণ দৈর্যধারণ করেছেন দীঢ়পত্তী রাসূল কারা নো আলাইসাল্লাম ইব্রাহিম আলাইহিসাল্লাম মুসা আলাইহিসাল্লাম ঈসা আলাইসাল্লাম কোরআনের মধ্যে এই নবীদের আলোচনা বেশি এসেছে আপনার যদি এই নবীগুলির কাহিনী পড়েন দেখবে যে তাদের পারিবারিক জীবনের কথা নেই শুধু দাওয়াতই কথা তারা কিভাবে দাওয়াত দিয়েছেন নু আলি সাল্লামের দাওয়াতের কথা কোরআনে বর্ণিত হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াতের কথা কোরআনে বর্ণিত হয়েছে মূসা আলি সাল্লামের দাওয়াতের কথা কোরআনে বর্ণিত হয়েছে ঈশা আলাই দাওয়াতের কথা বর্ণিত হয়েছে এবং তারা কিভাবে ধৈর্য ধারণ করেছেন প্রতিটি কথা বর্ণিত হয়েছে এই জন্য আল্লাহ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলেছেন যে আপনি ধৈর্য ধারণ করুন যেভাবে আপনার আগের নবীগণ ধৈর্য ধারণ করেছেন এই জন্য আমি কর্মী ভাইদেরকে বলবো যে ধৈর্যের সহিত সত্যের কথা আপনি বলে যান ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন বিজয় হবেই হবে আপনার যদি বিজয় আপনি নাও দেখতে পারেন এর জাজা আল্লাহ রাবুল আলামিন আপনাকে দিবেনি দিবেন ইনশাআল্লাহ ছয় নম্বর যে বিষয় সেটা হলো সিদ্ধ সত্যতা কথার মধ্যে সত্য থাকতে হবে আজকে ওয়াজ যারা তারা মিথ্যা ছাড়া ওয়াজ হয় না আপনি ওয়াজ শুনে দেখেন মিথ্যা আর মিথ্যা এমন কাহিনী বলবে এমন গল্প বলবে এমন হাদিস বলবে এমন কথা বলবে সবই মিথ্যা এই জন্য সত্য কথা বলতে হবে কথা যদি মিথ্যা হয় আপনি মিথ্যা কথা বলে হাদিস বানানোর একটা অন্যতম কারণ ছিল যে মানুষকে আকৃষ্ট করা মানুষকে ধর্মের দিকে নিয়ে আসা এমন মিথ্যা কথা বলে এমন কোরআনের ফজিলত বর্ণনা করে তখন আলেমগুলি নিজের দিকে এবং কোরআনের দিকে মানুষকে আনতে চেয়েছে এই জন্য আমাদেরকে মিথ্যা কথা বলে কখনো মানুষদেরকে সংগঠনের দিকে কোরআন হাদিসের দিকে আনা যাবে না সত্য কথা বলতে হবে কেউ মানুষ কি মান না মানুক এইজন্য আপনি কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না সাত নম্বর যে গুণ সেটা হলো রহমা আপনাকে দয়াশীল হতে হবে মানুষের প্রতি দয়াশীল হতে হবে রাসুল সুলতান আলাইহি স্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ফাবিবা রহমা তিম্মিনাম্মা হিলিং হে রাসুল আপনার প্রতি আল্লাহর দয়া যে আপনি আপনি একেবারে কুমল হৃদয়ের মধ্যে হয়েছেন কুমল হৃদয়ের মানুষ হয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার দয়া ফাবিমা রহমাতি মিন আল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজজান গালিজাল কলবি লাং ফাজজু মিন হাওলিক আপনি যদি কঠোর হৃদয়ের হতেন তাহলে আপনার কাছে লোকজনকে পেতেন না এই জন্য দায়িত্বশীলদেরকে আমি বলবো যে আপনারা দয়াশীল হবেন কর্মীদের প্রতি অনুগ্রহশীল হবেন দয়াশীল হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই শখের দাওয়াত একদিন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশা আট নম্বর যে গুণ সেটা হলো তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে আল্লাহ হাবুল্লা আলমিনের প্রতি ভরসা থাকতে হবে আপনি দেখেন মুসা ইসলামের কাহিনী তিনি কিভাবে আল্লাহর প্রতি ভরসা করেছেন শত্রু দেখতেছেন যে ফিরাউন চলে আসছে তাকে ধরবেন আল্লাহ হাবুল আলমের প্রতি ভরসা করেছেন ইব্রাহিম আলি সাল্লামকে আগুনে ফালানো হচ্ছে আল্লাহর উপরে ভরসা করেছেন রাসুল সাল্লাহ আলি যখন আপনার হিজরতের সময় আবু বকরাজি আল্লাহকে নিয়ে যখন সাউর সেই গুহার মধ্যে গেছেন শত্রু তাকে দরে ফেলবে ফেলবে তখনও তিনি ধৈর্য ধারণ করেছেন সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতেছি না আমি যেই গুণগুলি বললাম আমি এক নজরে আবারও বলে দিচ্ছি সেগুলি হলো এখলাস অবলম্বন করা তরিকা সহি হওয়া রাসুল সাহেসাল্লামের তরিকা মতো চলা তিন নম্বরে হলো আয়লেম অর্জন করা চার হল হলো এল্যাম অনুযায়ী আমল করা পাঁচ নম্বরে হলো ধৈর্য ধারণ করা ছয় নম্বরে হলো সত্যের আশ্রয় নেওয়া সত্য কথা বলা এবং সাত নম্বরে হলো রহম দিল হওয়া কর্মীদের প্রতি এবং আট নম্বর হলো তাওয়াক্কুল করা এই আটটা গুণ যদি আমরা অর্জন করতে পারি দাওয়াতি ময়দানে যদি আমরা জাফিয়ে পড়তে পারি কোরআন এবং হাদিসকে সামনে রেখে জামাতবদ্ধ প্রচেষ্টা যদি আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ একদিন একদিন এই কুফুর বিদায় নিবে শিরিক বিদায় নিবে বিদাত বিদায় নিবে এবং তাওহিদের পতাকা সুন্নতের পতাকা উড্ডী হবে ইনশাল্লাহ সেই কামনা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ